গঙ্গার তীরে এই নৈহাটি শহর, আর এর যে ঐতিহ্য সেটা হচ্ছে বড়মার মন্দির, যেটা কালী পুজো সুদূর 700 কিলোমিটার দূর থেকে আসছি, ভেতরে তো যাবই। দেখো কত লাইন। ফাইনালি পৌঁছে গেছি নৈহাটি, আর স্টেশন ক্রস করেই আমি আমার মন্দির দর্শনে যাব। তো চলো, এ হচ্ছে নৈহাটি স্টেশন। কাকু, এখানে বড় মার মন্দিরটা কত দূর বলতে পারবেন? তো আঙ্কেল আমাকে বলে দিল টিকিট কাউন্টার থেকে বেরিয়ে সোজা অল্প দূর গেলে এই মন্দির। তো চলো যাচ্ছি। এই নৈহাটি শহর, আর এর যে ঐতিহ্য সেটা হচ্ছে বড় মার মন্দির, যেটা কালী পুজোর সময় খুব ধুমধাম করে মানে উৎসব হয়। ইচ্ছে আছে এবার আসবো আমি, যেহেতু কলকাতায় এসেছি সেহেতু এই দর্শনটা করে নেব সামনে গিয়ে। তো ফাইনালি যেটা আমি মোবাইলে ভিডিওতে দেখতাম সেটা এখন সামনে থেকে দেখছি, সেই নৈহাটির বড়মার মন্দির। তো ভেতরে যাব এখন, সুদূর 700 কিলোমিটার দূর থেকে আসছি, ভেতরে তো যাবই। এখানে জুতো রাখতে হবে। তো জুতো রেখে ভেতরে প্রবেশ করছি। মানে ভাবতেই পারছি না এখানে এসে পড়বো, তো এখানে চলে এলাম। দেখো জাস্ট কত ভিড়। এখন কিন্তু সকাল মাত্র 9টা বাজে, হ্যাঁ, তো এখনই এতটা ভিড়, তো সারাদিন আর কত ভিড় হতে পারে ভাবো। আমি এখন গঙ্গার ঘাটে, এখানেই বড় মাকে বিসর্জন দেওয়া হয় পুজোর শেষে, আর আমি এখানে স্নান করে নেব, স্নান করে তারপর পুজো দেব, ইচ্ছে আছে। চলো, এই হচ্ছে গঙ্গার ঘাট, আর এখানে আমি এখন স্নান করব, স্নান করে পুজো দেব। দেখো দেখো জাস্ট দেখো ভিউটা, দেখো ভিউটা, গঙ্গার ঘাটের ভিউ দেখো। তো ফাইনালি গঙ্গাতে স্নান করব। গর্ত আছে নাকি? গঙ্গার জল, গঙ্গার জল দেখে কিন্তু মনে হবে না যেটা গঙ্গার জল, একদম মানে মাটি মাটি। চলো টাটা। গঙ্গায় স্নান করে আসার পর এখান থেকে পূজোর সামগ্রী নিলাম, সব কিছু নিয়ে পুজো দিব বলে। এখানে ছিল জবা ফুলের মালা, ধূপকাঠি, আরও অন্যান্য ফুল, মোমবাতি, এইসব ছিল, সেগুলো নিয়ে আমি পুজো দেওয়ার জন্য নিলাম। তো এখন যাব পুজো দিতে, কারণ আমি ভাবিনি আজকে পুজো দিতে পারবো, তো এখানে এসে দেখলাম পুজো দেওয়া যাবে, তো তাই গঙ্গায় স্নান করে পুজোটাও দিয়ে ফেললাম। মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ, তবু আমি লুকিয়ে লুকিয়ে তুলে নিয়েছিলাম ফটোগুলো, ভিডিওগুলো, তো তোমাদের দেখাচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বড় মা, এখানে কালী পুজোর সময় বড় মাকে মূর্তি রূপে পূজা করা হয়, এখন আছে পটের মধ্যে। তো এখানে প্রচুর ভিড় ছিল, লাইন দিয়ে দিয়ে পুজো দেওয়া হতো, অনেকজনের পেছনে লাইন ছিল আমার, তবে তাড়াতাড়ি হয়েছিল, বেশিক্ষণ সময় লাগেনি। পুজো দিয়ে ফেললাম,
পুজো কমপ্লিট, এটা হচ্ছে মন্দির। তো পুজো দিয়ে প্রসাদ খেয়ে এখন এগোবো বাড়ির দিকে। তো এটাই হচ্ছে মন্দির বড়মার। দেখো কত লাইন, এখানে কিন্তু সারা বছরই পুজো হয়, সারাদিন পুজো হয়। আর কালী পুজোর সময় তো হয়, সেটা বড় করে হয়, সেই পুজোটা বাইরে হয়, আর এখন মন্দিরে হচ্ছে। আর এই দোকানগুলোতে দেখো প্রসাদের জন্য প্রচুর ভিড়। তো চলো, বড় মাকে দর্শন করে ফেললাম 700 কিলোমিটার দূর থেকে। তোমরাও আসতে চাইলে আসতে পারো, মোবাইলে বা ভিডিওতে দেখে হয় না, আসতে হয় এর জন্য। তো টাটা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, দেখাবে পরে কোনো ভিডিওতে।